হ্যালো, হ্যালো রুমা। হ্যাঁ বলছি। কি করছেন? আমি কি করছি সেটা জানেন? আপনি কি করবেন? আচ্ছা, একটু হোয়াটসঅ্যাপটা চেক করেন না। এটা কি পছন্দ হয়নি? হ্যাঁ না, আমি আসলে বিভিন্ন রেফারেন্স ঘেটে দেখছিলাম যে বিয়ের স্টেজটা কিরকম হলে সুন্দর হবে। কার বিয়ে? আমাদের বিয়ে। সায়ম সাহেব, আমি কি আপনাকে কখনো ভুল করেও বলেছি যে আমি আপনাকে বিয়ে করতে চাই বা আমি আপনাকে বিয়ে করব? না, মানে আপনার পছন্দ থাকলে আপনি সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। আপনি একটু ঠান্ডা মাথা আমার কথাটা শুনেন। হ্যাঁ, বিয়ের স্টেজ ঠিক করার আগে আপনি আপনার মাথা ঠিক করেন। আপনি ভালো একটা সাইকোলজিস্টের সাথে দেখা করেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাথে থেরাপি নেন, কাউন্সেলিং করেন, সুস্থ হন, তারপর আপনি বিয়ের কথা চিন্তা ভাবনা করবেন। আপনি একটা পাগল ছেলে। খান, আমি তো দিছি। কথা বলেন। চিন্তা করছিলাম আসলে। কি চিন্তা করেন আপনি? চিন্তা করছিলাম যে আমাদের বিয়েটা তাড়াতাড়ি করে ফেলা উচিত। আচ্ছা, তাই কেন? না মানে বিয়েটা তাড়াতাড়ি না করলে আপনার লস। আমার লস? কিভাবে আমার লস? হ্যাঁ মানে আমাদের লস। আমাদের লস? আচ্ছা, সেটা কিভাবে? মানে এই যে দেখেন, এখন মানে আমি যে অগোছালো লাইফ লিড করি, কোনো ডিসিপ্লিন নাই, লাইফে কোনো ফোকাস নাই, অফিসের কাজে মনোযোগ নাই, তো যদি আমাদের বিয়েটা হয়ে যায় তাহলে ধরেন আমি অনেক ডিসিপ্লিন হয়ে যাব, আমার লাইফে একটা গোল থাকবে, একটা ফোকাস থাকবে, অফিসের কাজে মনোযোগ থাকবে, ভালো না? সব আপনার লাভ। আমার লাভটা কি? আপনার লাভ? আচ্ছা বলুন তো, আমাদের কোম্পানির মালিক কে? আমার বোন আসলে আমাদের পুরো কোম্পানিটা এবং আমাদের সকল সম্পত্তি আমার নামে লিখে রাখছে।